سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى আমার আল্লাহ পাপ একশো চোদ্দোটা সোরার ভিতরে এই একশো চোদ্দোটা সোরার ভিতরে প্রথমে কোনো সোরা আছে বাবা হামিন কোন সোরা আছে ইয়াসিন কোনও সোরা আছে তসিন ঠিক কিনা এই যেটা কোরান পড়তে পারবো বলো ঠিক কে না আব্দারে কোনো সরা আপনার আচালামদুল্লিল্লাহ কোন সরা আছে আপনাল্লিল্লা হিমা ফিসসামা ও তি হোয়াল্লা কিন্তু কোন সুরায় আপনি এটা পেয়েছেন সুবহান আল্লাহ পাক নিজের সুর বর্ণনা করতে গিয়ে বলছেন আমি এমন একটা আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা আমি উল্লেখ করতে চলেছি যেটা খুবই আশ্চর্যজনক বিষয় সেটা তোমরা শোনো সেই মালিকের পক্ষ থেকে যিনি সর্বশক্তিমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বল থেকে সমস্ত খারাপির থেকে সমস্ত কমজোরির থেকে সর্বশক্তিমান আল্লাহ জিনার শান শৌকত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি তিনি বর্ণনা করছে যিনি তিনার বান্দাকে মসজিদে হারাম থেকে শুরু করে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জি এখানে বলেছেন আপনি নিজের বান্দা নিজের বান্দাকে রসুলকে নিজে বান্দা বলেছেন বাবা রসুল একটি শব্দ আর বান্দা একটি শব্দ আল্লাহফা কোরআনে যতবার আল্লাহ রসুলকে ডেকেছেন সবচাইতে বেশি বেশি ফেলোছেন ইয়া আব্দি ইয়া আব্দি নাজ্জালা আল্লাহ আবদিহি লিয়া কুন আলামিনা নাজির আমি আমার বান্দার জন্য আমি পবিত্র মহান কোরআন অবতীর্ণ করেছি আমার বান্দার জন্য জোরে বলুন না সোহান আব্বা সেজন্য বান্দা বেশি বলেছে ও মুসলমানেরা ও তরুণ যুবক বন্ধুরা আমি আমার গন্তব্যস্থলে যাব বাবা আমি আমার পজিশনে উঠতে চাই বাবা একদম এদিক ওদিক নাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি বাবা আমার আল্লাহ পাক কেন ইসরা করিয়েছে কেন আপনার ভ্রমণটা করিয়েছেন শুনুন 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 একটু মাথায় রাখুন বাবা আমি তাই আমি আপনাদের খেদমতে বলবো মসজিদে হারাম থেকে শুরু করে বাবা মসজিদ একসা পর্যন্ত বারো শোভাব ছত্রিশ কিলোমিটার এত রাস্তা আমরা আল্লাহ ভ্রমণ করিয়েছে ও মুসলমানেরা ওখান থেকে নিয়ে বাবা সঙ্গে সঙ্গে আপনার পর আপনারে একটা আপনার জানোয়ারের ছিল প্রাণী ছিল বামা বারকোন সাব্ধিক অর্থ হলো বিজলি ওই বিজলি যেমন এক আপনি এক কোটি ছত্রিশ কিলোমিটার আলোর গতি বামা এখানে যদি আপনি লাইটটা সুইচ অন করে দেন আমেরিকায় চলে যাবে ঠিক কি না বাবা বাইরা সে আলোর গতি অত আপনারা বলুন এর চাইতেও বেশি আমার বিশ্ব কি আজ যে দুনিয়া আসমানের সৃষ্টি বেমান আমরা আল্লাহ নবীকে ডাকবেন পৃথিবীর সমস্ত আয় গতি গতি আপনার সমস্ত আপনার ধারা পরিচালনা ধারা যত ধারা ছিল সমস্ত যারাকে আমরা আল্লাহ বেতি রেখে তিনার मेहमानকে তিনার কাছে ডাকবেন মর্তের ভিতরে 1234 কিমি গেছে এটা কোন অসম্ভব আছে বাবা কিন্তু এই মে ব্যাপারে অনেকে কিন্তু মানতে চাই না কারণ আমরা প্রেক্ষাপটে আমরা চলি যে বিজ্ঞানের যুগ আধুনিকতার যুগ আপনার আধুনিকতার যুগ এরোপ্লেনের যুগ আজকে নব যুগ আমরা বলছি না নব্য শিক্ষিত ভাই বোনেরা সম্ভা কি করে হয় আবার অনেকে বলছে না যারা কামিল মুমিন আল্লাহ যদি করাতে চাই তো মুহূর্তের ভিতরে পৃথিবীর কোন জরিয়া তার কাছে লাগে না ইমান ওয়ালার বিশ্বাস তো এটাই আছে একবার জোরে বলে সুহান আপনারা সবাই বিশ্বাস করেন মেরাজ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে করতে পারে না পারে না সব পারে বাবা তাই কিতাবের ভিতরে লেখা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলাইহিমুস সালাত ওয়া সালামকে জিবরীর আমিন সাথে করে নিয়ে বাইতুল মকদিসে দুই দুই রাকাত শুকরিয়া নামাজ পড়লেন জোরে বলুন সুবহান আল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন জোরে বলুন আল্লাহ। নামাজ পড়ে নিয়ে এইবারে সেই বরাক লাফাতে শুরু করছে জোরে বলুন সুভহানাম্ লাফাতে শুরু করেছে ফোরখ যাবে কোথায় আল্লাহর কাছে আরোহী হবে আহ যদি বলুন না কে বলেছিলেন ও বোরাক 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 তুমি কেন লাফাও লাপাও এত কোদা করো এত লাফালাফি করো না 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 এত লাফালাফি করো না তুমি জানো তোমার তুই পিষ্ে যে আরোহী হবে দুনিয়া রাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্ম বিশ্বনবী মোহাম্মা অন্য কোন ব্যক্তি মেহেমান নাই তিনি যেন তার সঙ্গে বেয়া না করে ফেলে বাইৰাপ অ মুসলমানে রাপ সেইবাবে মোৰ অক্কাত দিলে গেছে কিতাপৰ ভিতৰত লেখা পোড়াকে এবারে আপনার কন্দন শুরু হয়ে যায় লাভালাভি স্তব্ধ হয়ে যায় না 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 আমি কোন মেয়ে মানে পৃষ্ঠে আল্লাহ আমি আমার পৃষ্ঠে নেব আনন্দ সঙ্গে কন্দন করতে লেগেছে বাবা এইবার সঙ্গে সঙ্গে আল্লাহরে নাবি আপনার পৃষ্ঠের উপরে চড়ছে আপনার কিতাবের ভেতরে লেখা চোখের শেষ সীমা পর্যন্ত বাবা পোড়াকের এক পা যায় আর চোখের দৃষ্টির পৌঁছে জি এমন করে করে পরাক নিয়ে যেতে সু চলেছে গোটি গটি গুটি গুটি পাই বাবা জিবরিল আমিন বিশ্ব নবী বুড়াকে চেপে আছি এইবার সঙ্গে সঙ্গে বাবা প্রথমাস মানে চলে যায় প্রথমাস মাস হাল্লার নবীকে সালাম দেয় জিব্রাইল আমিন দরজা খটখটায় দরজাটা খুলে দিই কে 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 মান হাজার মান রজুল আপনি কে এসেছেন কোথা থেকে এসেছেন আমি অন্য কেউ না

সঙ্গে সঙ্গে বাবা দরজাটা খুলে দিল আপনার প্রথম আসমানের যিনি দ্বার তিনার নাম হল ইসমাইল ঢাকা কি নাম এই কথা বলুন ইসমাইল আপনার দরজাটা খুলে দেয় সঙ্গে সঙ্গে দেখেন আমার আপনার আব্বুজার আমার আপনার আদি পিতা হযরত আদম মানা নবী এর আলী মুসালাত ও সালাম বসে বসে আছেন তিনার ডান অনেক রূহ আছেন বাম দিকে অনেক রূহ আছে ডান দিকে তাকায় উনি যখন মুচকে 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 হাসে বাম দিকে তাকায় মুচকে 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 হাসে বিশ্ব নবী বলেন আমার রব রে ও আমার আদি পিতা আপনি কেন এমন করে হাসে আপনি যখন বাম দিকে তাকান কেন যেন কন্দন করেন আপনা মুখটা মলিন হয়ে যায় আপনি আপনার আদিবিতা পিতা বলেছিল ও আমার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমার সন্তান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি শোনো ডান দিকে যে সন্তানগুলো আছে এ সন্তানগুলো আহলে জান্নাত এরা হলো আসহাবে আমিন জান্নাত ওয়ালা ডান হাতে এদের নামা যাবে একবার জোরে বললেন না তো সুবহানাল্লাহ যে কোরআন খোল ও আম্মা মান কিতা বাহু বাহু বিয়া মিনিহি খাবার আল্লাহ যেদিন আমল নামা টান হাতে দেবে ওদের জান্নাতীর ফাইস আল্লাহ হয়ে যাবে রে আব্বা সঙ্গে সঙ্গে যাদের বাম হাতে আমোল লামাটা পড়ে যাবে জীবনের সার্টিফিকেট পড়ে যাবে রে আব্বা সঙ্গে সঙ্গে তারা বুঝতেই পারবে ও হা আউ মুকুরু কিতাবিয়া পড়ো 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 তোমার কিতাবটা পড়ো ইন্ন জনান্ত আননি মালিয়া মা আগনা মালিয়া আমার মাল দৌলাদ ফায়দা দিল না লা সুলতানিয়া আমার চেয়ার আমার গিয়ার আমার সন্তান বিষয় সম্পত্তি আমার কাজী আসলো না হাই কর হাই নাফসাস করবে ভাই রাফ এইবারে আল্লাহর নবী বললেন আমার রাধী পিতা আপনার অনেক সন্তানের ভিতরে ওই যে একটা জলজ্বল জ্বলজ্বল করছে একটা সন্তান এই এই সন্তানের নাম কি বলো আল্লাহর রহনবী আমার আপনার আপু যান আমার আপনার রাধী পিতা ওই সময়ে বলেছিলেন ও আমার প্রিয় মোহাম্মাদ ও আমার কলিজার টুকরা সন্তান ওটা অন্য কোনো আমার সন্তানময় উনি হচ্ছেন নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি জান্নাত গামিনের ভিতরে আছে সবচাইতে সুন্দর যে তিনাকে আমার আল্লাহ পাক দান করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে ভাই হাদম নবীতের দোয়া করলেন কল্যাণের দোয়া করলেন এবং আল্লাহ নবীকে স্বাগতম জানালেন সালাম কালাম শেষে আসমানে ধাবিত দ্বিতীয় আসমানে যাচ্ছে জি দ্বিতীয় তিনার দুটো খালা তো ভাই আপনার দুটো আলাই সালামি আলাই সালাম বাবা দুই ভাই রয়েছে দুটো নবী জোরে বলুন না আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ভাই আপনারা এখানে কি করছেন বলে আল্লাহ পাকের খুশিতে আমরা এখানে আছি আল্লাহর মর্জিতে আল্লাহ আমাদের এখানে রেখেছে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর নবীর সমস্ত বরকতের দোয়া করলেন মঙ্গলের দোয়া করলেন স্বাগত ওয়েলকাম জানালেন সালাম কালাম ফিরে এসে মামার সঙ্গে সঙ্গে এবার তৃতীয় মাস আসমানে চতুর্থ আসমানে চলে গেলেন আমার আপনার আপনার জাতির পিতা ইব্রাহিম নবীর সঙ্গে মুলাকাত হয়ে যায় ইব্রাহিম নবীর সঙ্গে মুলাকাত হয়ে যায় ইব্রাহিম নবীর সঙ্গে সালাম কালাম হলো বরকতের দোয়া করলেন তারপরে সেখান থেকে আর সে আল্লাহর কাছে যাবে একবার জোরে বলুন না শুভানন্দা মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিসের ব্যাখ্যা করছি আমি কোন মন গড়া ভিত্তিহীন কথা আমি বলি না ভাইরা ও মুসলমানেরা এইবারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল আমিনের মারফতে বিশ্বনবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহেমান এইবারে আল্লাহ নিজের কাছে ডাকবেন সিদরাতুল মুনতাহা এইবারে ওখানে নিয়ে কি আছে মুনতাহা মানে হচ্ছে একটা বাবা দ্বারা কুলগাছ মুনতাহা মানে কি কুলগাছ মনে রাখেন কুল গাছ যে গাছ হলো গ্রিন সিগনাল রেড সিগনাল ওই সিগনাল ওই পর্যন্তই পৃথিবী শিক্ষা বলেন আলো বলেন বাতাস বলেন পৃথিবী সব কিছু ওখানে কি স্তব্ধ ওখান থেকে আর কিচ্ছু আপনি পাবেন না ওখানেই শেষ যদি বলুন না সুহান জেবরা আর দেরি করে না যে ব্রেল আমি নৌকানের সঙ্গে করে নিয়ে যাই না 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 ও আল্লাহর সর্বশ্রেষ্ঠ মেহমান আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না আমি আপনার সঙ্গে যেতে পারবো না আমার আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে আপনার এর সিগনাল এখানে আছে আমার ছয় শত ডানা ডানা আমি যদি চাই আমার ডানা ভেঙে যাবে আবার চুরমার হয়ে যাবে নূরের ডানা পুড়ে যাবে আমি যেতে নি মিরাজ থেকে চলে এসে তাসরিফ যখন দুনিয়ায় আনলেন আপনার বিলালে হাবসি কে ডেকে বলেছিলেন ও বিলালে হাবসি গো বলো বলো তুমি তুমি কেমন কি আমল করো জিবিল আমিন যেদিন মিরাজ আমাকে রেখে চলে আসলো সিদ্রাতুল মুনতাহায় পৌঁছে দিয়ে আমি কুদরতের বিছানায় আল্লাহর সঙ্গে মোলাকাত করতে যাব অপেক্ষায় বসেছিলাম কে যেন আমার পাশে ঘোরাঘুরি করছিল আমি দেখিলাম অন্য কেউ নাই ওটা ছিল তুমি হাব বিলাল ও ও বাবা Bilal কি আমল করো বল বাবা তুমি কি আমল ক্রিয়া ভাব কর বলো বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি এমন কোনো আমল করি না আমি এমন কোনো আমল করতে পারি না রে আমি ছোট একটা আমল আমি করি আপনি শোনা জবানে বলেছেন যে নাকি অজু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নাই আমার আল্লাহ সঙ্গে যা তার বর্ধিত সোয়াব দান করে আপনার এই কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে বেউজু হয়ে গেলে অজু যেমনি আমার কেটে যাই আমি সঙ্গে সঙ্গে অজু অবস্থায় হয়ে যাই এই জোরে বললেন না তো শুভান আল্লাহ জোরে বলা না আল্লাহ। আল্লাহর নবী বলে ছোট বেলাল বলবি না এটা হচ্ছে মস্ত বড় আমল এ আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা তোমার আল্লাহ মর্তবা শুধু দুনিয়াই ইকবাক কেন আল্লাহ পাক শ্রীরা মুনতাহা পর্যন্ত তোমার জুতোর খরমের আওয়াজ পৌঁছে দে তোমার পায়ের জুতোর আওয়াজ আমি সিদরাতুল মুনতাহাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে এই ছোট আমলটা বাবা তুমি ছাড়বে জোরে বলো না এর থেকে আমাদের শিক্ষা অজু চলে গেলেই অজু অবস্থায় থাকা কত বড় আমল বাবা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু ইউহিব্বুল মুতাতাহিরিন ওরে বান্দারে আমি আল্লাহ হলাম پاک পবিত্র আমি আল্লাহ پاک এবং পবিত্র নাজাফাল ইহাবুন নাজাফা আল্লাহ হচ্ছেন পাক পবিত্র তোমরা পাক পবিত্র যদি থাকো চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তোর সে তোমার নামকে আমি আল্লাহ পবিত্র করে দেব আমি আল্লাহ হলাম এইরকম আল্লাহ এইরকম আবসা মুসলমানেরা সঙ্গে সঙ্গে বাবা কিছু কিছুক্ষণের পরে আমার আল্লাহ কুদরতি বিছানা চলে আসে কুদরতি বিছানা চলে আসে আল্লাহ আপনার বাবা বসে আছে এইবারে কুদরতি বিছানা চলে আসলো কুদরতি বিছানার উপরে বিশ্ব আমার আপনার হাবিব এমনি করে বাবা চেপে যা চেপে বসলেন কুদর দেবে জানা মুহূর্তের ভিতরে আল্লাহর কাজে চলে যায় কিতাবের ভিতরে লেখা লা তুদরিকুল আবসার আল্লাহকে ডাইরেক্ট কেউ দেখতে পায় না কেউ দেখতে পায় না কি হ্যাঁ জোরে বলুন আল্লা কে বলেছিল আমার চল্লিশ হাজার আশি হাজার কম আমার কথা আল্লাহ শুনছে না আপনি আওয়াজ দিয়ে বলেছেন ওরা বলছে না মানবো না আল্লাহ আমাকে দেখা দাও কি বলেছিল আল্লাহ দেখা দিতে হবে তবে মানব আমার আল্লাহ বলেছিল মু আমার নূরের তাজাল্লি যদি যাই তুমি সারকার হয়ে যাবা সব বুঝি আল্লাহ দেখব তোমার আমার আল্লাহ বলেছিল তুমি আমাকে দেখতে পারবা না আমি আল্লাহ হলাম পর্দার থেকে আমি কথা বলবো এইটাই হলো আমার আল্লাহ ভাই রসলমানের ও আমার তরুণ যুবক আমার বন্ধুরা আমার আল্লাহ পাক আল্লাহ সম্মুখেপে দেখা হলো সালামারের কালাম হলো কথা পকতন হলো মামা আমার আল্লাহর নবী এইবারে জুতো মুবারকটা এইবারে খুলবে জোরে বলো সোহান আল্লাহ আল্লাহ পাক এইবারে ডাক দিয়ে বলে আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিব রে ও আমার খলিল রে ও আমার মাহবুব রে ও আমার সাঁফি ওনারে ও আমার বিশ্ব নবী গো আপনি জুতো খুলবেন না আপনার জুতো মোবারক আপনার জুতো যদি আপনি পরে আসেন আমার আমার মহাল্লাম ধন্য হয়ে যাবে আমার আর সে ধন্য হয়ে যাবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এ কথা বলেছে বলে কেন আমার পূর্বে আমার ভাই মুসা আল্লাহ তুমি তুরে দেখেছিলে আল্লাহ তুর তোর পর্যন্ত তোর পাহাড় তোর পাহাড় আপনি যখন কথাবকতন মোশার সঙ্গে করতেন হাবুসা নবীর নিজের জুতো পাই দিয়ে তুরে পারে দাঁড়িয়ে ছিল রে আল্লাহ আপনি তখন বলেছিলেন ফাকলা নালাইর নাহুবিল ম দিল মোকদ্দাসী তো অ জোরে বলুন না শোভান আল্লাহ আয় আল্লা আমি ওই মূষা নবীর জুতো পরে যাবো আমার আল্লাহ বলে আমার আপনার যে তাইপে আপনি কষ্ট পেয়েছেন আপনার শরীরের মোবারকে রক্ত আপনাকে ফাটিয়ে রক্ত ভরে দিয়েছে আপনাকে রক্ত ঝরে 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 জোরে রক্ত এই জুতো মোবারক বসিয়ে দিয়েছে ওই জুতো মোবারক কলেমার আর যুত রক্তর সঙ্গে মিশে আছে ধুলো আর জুতো কলেমার দিনের মেহনত মিশে আছে আপনার জুতো যদি আমার আরো সে যদি পড়ে আমার আরো সে ধন্য হয়ে যাবে একবার জোরে বললেন না সোহান আল্লাহ এই জোরে বললেন না রে তকবীর আমার আল্লাহ বললেন হাবিব আপনি আরও সে মহাল্লাইটা কি আপনার জুতো আমার কাছে অনেক কিমতি জোরে বলুন না সোহানা কিন্তু আল্লাহর নবী কি আদব কোন বড়দের কাছে যখন যাওয়া হবে এটা মুসলমানদের জন্য শিক্ষা যে জুতোকে খুলে তার কাছে বড়দের কাছে প্রবেশ করা। যে একটা নবী ফারিস্তা ইব্রাইল সর্দার বিশ্বনবী সর্বকুলের সর্দার তারপরে ও আসমানে যখন যাচ্ছেন অনুমতি নিচ্ছেন মান হাজার রাজুল আপনার সাথে কে বলছে আমার সাথে হচ্ছেন বিশ্ব নবী জোরে বলুন আসার অনুমতি চেয়েছেন ঢুকেছে আর আমি আপনি ডাইরেক্ট ঢুকে যাই ডাইরেক্ট ঢুকে যাই আদব তাহাজিব তামাদ্দুন কিন্তু আমারও আপনাকে থাকলো না তাই মুসলমানের কর্তব্য হলো মুসলমানের শিক্ষা হলো মেসেজ হলো কোনো বাড়িতে যখন প্রবেশ করবে কোনো দরবারে যখন প্রবেশ করবে কোনো জায়গায় যখন যাবে আগে সালাম অনুমতি ছাড়া অন্য কিছুতে যাবে না তাহলে তোমার জীবনের সমস্ত আমলকে আমার আল্লাহ হাবিত আমালুহু খসার আর বরবাদ করে দেবে বললে কোথায় বলেছে বলো আপনি নিজের কথা বলে চালিয়ে দিলে হবে না কোরআন থেকে বলতে হবে আমরা আল্লাহ কোরআনে বলেছেন সুরানুর একশো আট নম্বর আয় একশো জোরে বলুন আট নম্বর দেখেন পরিষ্কার কোরআন বলছে আমার আল্লাহ পরিষ্কার করে বলে দার আইয়ুহাল্লা দিন আমানু তাকুল লহা লাটা দেখলো বৈয়োতেন কয় না বৈয়ো তিকুম তাস্তানিসু অ তুষাল্লি মো আল্লাহ জোরে বলুন আল্লাহ বা আই ইমান তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছ রসুলের প্রতি বিশ্বাস করেছো আখরাতের প্রতি বিশ্বাস করেছ তোমাদেরকে বলবো অন্য কারুর বলবো জেরে বলো না তোমরা যখন কোন মমিন মমিনাতের ঘরে যাবে লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম তোমরা নিজের ঘর হোক অপরের ঘর হোক যখন যাবে তখন হাত্তা তাসতানিস ওয়া তুসাল্লিমু এখানে দুটো শব্দ আসছে তাসতানিস অর্থাৎ অনুমতি নাও আর দ্বিতীয় ওয়াতাসাল্লিমু আগে সালাম দাও আলা আলিয়া কোন আহালের উপরে অন্য ইমানওয়ালা ভাইয়ের উপরে যদি তুমি দাও কি হবে আমি আল্লাহ তোমাদেরকে এই দেখা করার প্রবেশ করা দুটোকেই খুশি হয়ে নামে আমলে অসংখ্য সওয়াব দান করব জোরে বলুন না সুবহানাল্লাহ আর যদি অনুমতি না নাও তাহলে আমি আল্লাহ বলছি শোনো হাবিতত আমালুহু জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে কথাই কথা বেড়ে যাবে আমি একটু আগিয়ে নিয়ে যাব আমি সংকেত করছি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এইবারে নবীর সঙ্গে বগতন শুরু হলো ও আমার হাবিব রে ও আমার বিশ্ব নবীর আপনি আমার জন্য কি এনেছেন একটা জামাই যখন শ্বশুর বাড়ি যায় না যায় না যায় না আপনি সব যাই তো এখানে জামাই কে কাজ হাত তোলেন তো দেখি সবাই তো জামাই মেয়ের বিয়ে কে কে দিয়েছেন শ্বশুর হাত তোলো দেখি আমার বাপজিরা কটা মেয়ে আমার বাবুর হ্যাঁ দেখেন আমার বাবুর আটটা মেয়ে কি নাম বাপ নুরাল আমার বাপজি আটটা মেয়ে জোরে বলো না আটটা মেয়ে তাহলে আটটা জামাইয়ের শ্বশুর ভিডিও সামনে আর ভিডিও করি লোকে সারা দুনিয়ার লোক দেখো আটটা মেয়ে এই গ্রামের নাম কি বাউরি বাহুরা বার সুগুলাল চক জি এলাকা সিটির নাম কি সিটির নাম কি হলদিয়া মেদিনীপুর তাই তো আজকে আমার বাপজি বলছেন আটটা মেয়ের জামাই জোরে বলো সুবহানাল্লাহ আ তত খস্ত শিব দেখো তিনি বাপ রসুলুল্লাহ বললেন যার দুটো মেয়ে সে জান নাকি জোরে বলো সোহান যার তিনটি মেয়ে সেও জানে নাকি জোরে বলো সোভান তোমার দুটো ছেলে তিনটে ছেলে চারটে ছেলে পাঁচটা ছেলে তুমি কোয়ালিটি কোয়ান্টিটি করতে পারলি পার তাই তানা দুনিয়ায় কিন্তু চামড়া ছেঁড়া মা ও ওয়াদার দুনিয়া ছেলে আছে নাই মেয়েদের কে আছে জোরে বলো সোহান আ হ্যাঁ এখন আটটা জামাই চতুর্দিক থেকে গ্রামে জলসা হয়েছে জামাই এসেছে আসেনি আই দেখেন বলছে এসেছে তো জামাই এসেছে খালি হাতে না মিষ্টি এনেছে মিষ্টি হোক ফল হোক এনেছে তো শাশুড়ি আম্মাটা দেখতে যাব আমার শালা কচি কচি আছে আমার সোনামণিরা আছে একটু মিষ্টি নিয়ে যাও একটু মিষ্টি নিয়ে যাও যে এমন করে আট প্যাকেট মিষ্টি এসে গেল কি আল্লাহ পাক হাবিব কে বললেন আবার হাবিব ও আমাদের নবী দুনিয়ায় 77 বছর নারে তাকবীর নারে তাকবীর ফুরফুরায়ে ফুরফুরা শরীফ ভাই সাহেব কেবলা جناب ভাই সাহেব কেবলা আওলাদে মুজাদ্দিদে জামান নারে তাকবীর মাশাল্লাহ আমরা খুশ নসিব আমাদের ভাই সাহেব ঢুকছে মাসাল্লাহ আমরা ধীর স্থির ভাবে আমরা ধৈর্যের প্রমাণ দিয়েছি আখির পর্যন্ত আমরা প্রমাণ দেবো জি আমার ভাই সাহেব আমার সিরাজ সিদ্দিকী চাচা জানেন সুযোগ্য সাহেব যেদা তিনি ইনশাল্লাহ প্রবেশ করছেন করবেন ইনশাল্লাহ তিনি আমাকে ফোন করেছে যে ভাই যান আপনি পড়ে যাচ্ছে আমার ছেলে যাবে আগে অসুবিধা নাই ইনশাল্লাহ আপনি ওয়াশ করুন জোরে বলুন সুহান আল্লাহ আমি আপনাদের বলতে চাই যে আমি যাতে যাচ্ছি সেটা হলো কি কি এনেছেন বিশ্ব বললেন হায় আল্লাহ আমি এমন কিছু আনতে পারিনি এমন কিছু আনতে পারিনি আমি আপনার জন্য দুনিয়ার কোন মাল মাত্রা কিচ্ছু আনতে পারিনি আমি আপনার জন্য আমার অন্তরের আত্মা আপনার কামনা আপনার প্রশংসা আপনার গুণকীর্তন আমার সেহবার গুণকীর্তন আমার হাতের গুণকীর্তন আমার নাক ও শেষদার গুণকীর্তন এটাই আমি এনেছি অন্য কিছু আনতে পারি জেরে বলো না বললে কোথায় বলেছে বলো রসুল্লাহ বলছে নামাজের আত্মা হেতুটা একবার খোলো কোনটা খোলো নামাজের মধ্যে আমি আপনি নামাজ পড়ি নামাজের প্রথমে একটা দোয়া পড়ি না পড়ি না আত্মা হইয়া তো আমার সাথে পড়ুন আত্মা হইয়া তুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু আলাইকা আইয়ুহান নবী ওহ

আপনার জন্য নিয়ে এসেছি দেহমার প্রশংসায় নিয়েছি হাতের প্রশংসায় নিয়েছি আমার দৈহিক মানসিক শারীরিক সব প্রশংসা যা হয়েছে সব আপনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াতায়িবা আমার সামনে আর্থিক যত প্রশংসা সবকিছু আল্লাহ তোমার জন্য লিল্লাহি ওয়া সালাওয়াতু এবং সমূহ নামাজ দরুদ সব তোমার জন্য সব তোমার বাইরে আম মুসলমানেরা আমরা আল্লাহ জমিনাশুল্লাহ আমার হাবিব আমার জন্য জেহবা থেকে শুরু করে সমস্ত আপনার গুণকীর্তন আমার জন্য নিয়ে এসেছে আমি আল্লাহ বড় আনন্দিত আমি আল্লা বড় খুশি হয়ে গেছি আমরা আল্লা বড় আনন্দিত হই আমরা আল্লাহ বড় খুশি হই আমরা আল্লাহ বললেন আমার নবী আপনি যেমন আমার সব কিছু দিয়ে প্রশংসা করেছেন এনেছেন অন্তরাত্মার প্রশংসা হবার প্রশংসা এনেছেন আমি আল্লাহ বললাম তুমি নবী তোমার প্রতি সালাম থাকলে শান্তি থাকলে একবার জোরে বলুন না সুহান আল্লাহ শুধু তাই না 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 আল্লাহ তোমার জন্য শান্তি নাই আলান্ন রহমত শুধু আপনার ওপরে রহমত হবে না আপনার বান্দা বান্দির ওপরে যারা কেমত পর্যন্ত আপনার সালফে সালহীন আসবে মুজাদ্দে জামান আসবে কুতুবে আলম আসবে আবদাল আসবে গজ কুতুব আসবে তাবে তাবিন্দা আসবে নেকর মুসলমান মুত্তাকিন যারা হবে এমন করে করে জলসাই যারা আপনার নামে দরুদ প্রতি বছরের আপনার নামে কলেমা পড়বে আপনার নামে জপ করবে আয় আল্লাহ ওই মমিন মুসলমানদের জন্য আর সালাম থাকবে জি আমার আল্লাহ বললেন হাবিব শুধু আপনার উপরে সালাম হবে না রহমত হবে না যারা নেককার বান্দা আল্লাহ তুমি তাদেরকেও তুমি করে দাও একবার জোরে বলুন না সুভান মোটামুটি কথা হলো আমরা আল্লাহ সবার প্রতি মমিন দোয়া করে দিলেন এইবারে আমাদের প্রতি দোয়া হয়ে গেল আমরা আল্লাহ কবুল করে নিলেন যদি দোয়া না করতেন রে আজকে আমার যেমন যে কোয়ালিটি আমরা মাল হয়ে গেছি যেমন ভাঁজালওয়ালা হয়ে গেছি যেমন আমরা ডুপ্লিসিটি হয়ে গেছি যেমন সুতখোর পোনকোর ঘোষকর হয়ে গেছি আল্লাহর নবী এই দোয়া যদি মেরাজের চমুক না আমি আপনি যে কোয়ালিটি বাবা দুনিয়ায় ক্ষণেকের জন্য বাঁচতুম না মধ্যে শেষ হয়ে যেতাম রসুল দুয়া আছে সালামুন সালামুন আমার প্রতি আল্লাহ তুমি সালাম দিলে হবে না আমার বান্দা নেককার বান্দা বান্দি যারা আছে যারা ঠান্ডা পানিতে বসু করে যারা পৃথিবীতে কেউ দেখে না আল্লাহ দেখে তাদের জন্য যারা দোয়া করে আল্লাহ তুমি তাদেরকেও সালাম দাও শান্তি দাও যদি বলেন সুভান মেরাজের সব میراجے کیے اللہ نبی سبق نہیں چلے اچھا মোটামুটি কথা হলো বাবা সঙ্গে সঙ্গে এইবারে আল্লাহ আয়াতুল কুরসি দিলেন সুরাতুল ফাতিহা দিলেন সূরা আলিম ননের কিছু বিশিষ্ট সূরা দিলেন আর আপনার আপনার পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ এইবারে নবী কাছে চলে আসে সালাম কালাম হলো ভাই ভাই মোসারে কি ব্যাপার কি ব্যাপার বলছে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে বলে চলে যান আপনার পর্বীর কাজে আপনি ওয়া করেন আপনি ব্যাগ চলে যান কারণ আপনার অভিজ্ঞতা নাই আপনার অবশিষ্ট নাই আপনার অভিজ্ঞতা নাই আমি এটিপূর্বে চলে এসেছি বানী ইসরাইল সাড়ে নয় ছত বছর বেঁচে ছিল আমার অভিজ্ঞতা আছে ওরা পঞ্চাশ নামাজ পড়তে পারবে না আপনি চলে যান এত কমিয়ে আনু সঙ্গে সঙ্গে আপনার মুসানবীর কথা অনুযায়ী বাবা আপনারা আমার খাতিরে আপনারা আমার সাশ্রয়ের জন্য আপনারা আমার সহজের জন্য নবী বিশ্ব আল্লাহর কাছে কাজে কারণ করলেন বাবা একটু রিকোয়েস্ট করলেন কিছু নামাজ কমিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিল বাবা এইবার সঙ্গে সঙ্গে আবার ব্যাক চলে আসলেন এমন করে করে নারায় বীর না রাই তোক না রাই তোক বি ফুরফুরা সিলসিলা শেরীফ ফুরফরা ফুরফরা না রাইতক বি আউলাদে মুজাদ্দে জামা আউলাদে মুজাদ্দে জামান, জানা ভাই সাহেব কেবেলা জানা ভাই সাহেব কেবেলা না রাই তোক বি মাশাল্লাহ মা শাল্লাহ আজকে আমরা মুজ্দে জামানের দুটো সন্তান আমরা পাবো জোরে বলুন না বাহান আ তাই যারা এদিক দিয়ে ঘোরাফিরা করছি বাপ একদম বিলম্বনে একটু চলে আসে তাদের দোয়া ইনশাল্লাহ আমাদের হয়তো জীবনে অনেক সবক হতে পারে জীবনটা হয়তো বদলে যেতে পারে বাবা আজকে বড় গুরুত্বপূর্ণ রাত সাবে মেয়ের রাজের তাই আমি আপনাদের সম্মুখে ক্ষেদমতে আলোচনা করছি যে যে কথা বলছিলাম বাবা সঙ্গে সঙ্গে বাবা এইবারে মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী সমস্ত নবীর কাছে বাবা চলে আপনার সালাম কালাম করে পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিল দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিল তিরিশ রাকাত নামাজ কমিয়ে দিল অবশেষে বাবা পঁয়তাল্লিশ ওয়াক্ত কমিয়ে দিয়েছে অবশিষ্ট আছে পাঁচ ওয়াক্ত নামাজ কত নামাজ আছে বাবা তাও বলছেন আপনি আবার যেন ফরজে ইলা রব্বি আপনার প্রভুর কাছে আপনি চলে যান এইবারে মুসা নবীর কাছে বলছেন আই মুসা নবী আপনি আমাকে আর লজ্জিত দিবেন না আর লজ্জা দেবেন না আমি আর যেতে পারবো না আর যেতে পারবো না তো পাঁচ ওয়াক্ত নামাজ নেই বিশ্বনবী চলে আসবেন কিতাবের ভেতরে লেখা আল্লাহ পাক বলে হাবিব দাও আপনার উম্ম যদি দুনিয়ার কষ্ট কেলেশের মাঝখান থেকে যদি এক এক রাখা সই শুদ্ধ নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী ওয়াক্তান 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 যদি তারা সময়কে কাজা না করে ওয়াক্ত অনুযায়ী পড়ে এক একটা রাকাতের বিনিময়ে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে থাকব খমসুন আলা সালাওয়াতিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর না থাক থাক আব্বাজান তাই এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী আজকে সেই দুনিয়ার ধরাধামে যখন চলে এসেছেন সমস্ত আপনার চলে আসার পরে কাবা শরীফে ফজরের নামাজ পড়ে বসে আছে জি কিতাবের ভেতরে লেখা বসে আছে এইবারে আবু জেহে খুব মুচকে মুচকে হাসছে কি ব্যাপার মোহাম্মদ সাল্লাহু পড়ুন আলাইহি ওয়াসাল্লাম আজকে কি কোনো ভাইটাল কিছু খবর আছে নাকি বলে হ্যাঁ খবর আছে মানে আজকে বিশাল খবর আছে বলছে কি খবর বলছে আজকে বিরাট বিশাল একটা গুরুতর খবর বলে কি বলে আল্লাহ পাক তার হাবিবকে তার বান্দাকে অর্থাৎ আমাকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে শুরু করে মকদিস বলে সেখান থেকে আপনার গ্যালাক্সি উপগ্রহ গ্রহ সমস্ত দেশ থেকে আল্লাহ পাক তার কাছে ডেকেছেন বলছে আচ্ছা মোহাম্মদ তুমি যে কথা বলছ এ কথা কি আমি পারমিশন দেবে আমি অন্যের কাছে বলু বলছো অবশ্যই বলো কোনো অসুবিধা নেই বলো ঠিক আছে মনে মনে হাসছে বাবা মুচকে মুচকে হাসছে আর বলছে এইবারে প্রাণপ্রিয় সাহাবি তাকে যদি একটু খসানো যায় তার বাড়ির সামনে গিয়ে বলছে ও সিদ্দিক একবার শুনেছ আহ তুমি যাকে ইমান এনেছো যে নবীর প্রতি আমি তো জানতাম পাগল শুধু তো একদম পাগলই নাই বলে কি বলে শুনেছো তিনি নাকি গত রাত্রে মসজিদে হারাম থেকে আকসা সেখান থেকে সাদ আসমান সাত জাহান্নাম এবং আল্লাহর আর মহল্লা থেকে নামাজ এনেছে খনেকের মধ্যে এসে গেছে যে দরজা দিয়ে ঢুকেছে সেই দরজার ছেগল এখনো খটখট খটখট করে নড়ছে যে পানি অজু করেছে পানি গড়াচ্ছে বলছে আমি তো মনে করতাম এ পাগল এখন দেখতে শুধু পাগল নাই এ তো বদ্ধ পাগল জলে বলুন নাউজুবিল্লা তো সিদ্ধিকে একবার বললেন ও আবু ওখানে আবু জেহেলের হাতটা ধরলেন বলে চলো বিশ্ব নবীর কাছে চলো বিশ্বনবীর কাছে গিয়ে বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি কি আবু জেহেল যেটা বলছে এটা কি সত্য আল্লাহ রসুলাম বললেন সিদ্দিক একবার অবশ্যই হান্ড্রেড এটা সত্য আবু জাহলের মুখির ওপরে বলেছিলো এ আবু জাহেল আল্লাহর নবী যদি তুমি যেটা বলছ সেটা যদি সৌফিসাব সত্য হয় আর বিশ্বনবী বলে থাকে তাহলে আমি সিদ্দিকি একবার বলছি আল্লাহ নবী আমি শুনে থাকি আর না থাকি হান্ড্রেড পার্সেন্ট সত্য 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 জোরে বলুন না সুবাহান আল্লাহ বিশ্ব এই কথাটা শোনার পরে আল্লাহর নবী বড় খুশি হয়ে বলেছিল সিদ্দিক একবার তুমি শুধু আজকে আবু বকর নাই তোমার সঙ্গে নামের সঙ্গে আজ থেকে সিদ্দিক অ্যাডজাস্ট হয়ে গেল উপাধি পড়ে গেল আজ থেকে তুমি আবু বকর সিদ্ধি জোরে বলুন সুবাহান আবু বকর সিদ্ধি আহ আব্বা জান আমি আপনাদের খেদমতে বলতে চাই সে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ইমান নিয়ে জোরে বলুন না সুহান তাহলে আবু জেহেল চেয়েছে উৎপা সাইবা চেয়েছে রসুল্লাহকে মেরাজের কথা শুনিয়ে মানুষকে খসাবে খসাতে পেরেছে বাবা পারি না তাই মেরাজের যে বিষয়টা আজকে আমারও আপনার কাছে একটা দৃষ্টান্ত হলো এই যে আমারও আপনাকে রাজ আল্লাহ করিয়েছে আল্লাহ প্রকুরানে পনেরো পারে সোরা বলেছেন ইসরা বলেছেন আসরা আমি আল্লাহ পাক পুত পবিত্র তুর বলা কমজোরির থেকে আমি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যে আল্লাহর হাতে সর্বশক্তি পান বলুন সুবাহান আল্লাহ যিনি নিজের বন্দাকে সায়ার করেছেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আজকে আপনার আক্স মসজিদে আকসার ব্যাপারে আপনারা সবাই জানেন আজকে যে জেরু জালামে কোটি 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 মুসলমান যে মুসলমানদের প্রথম কাবা ছিল মুসলমানদের প্রথম কেবলা ছিল সেই মসজিদের আকসা আজকে ইহুদিদের কবলে কত লক্ষ লক্ষ মুসলমান কচি কচি সন্তান তারা প্রাণ হারানো বাবা জি আজকে শুধু তাই বা কেন আজকে মসজিদ জন্য লক্ষ লক্ষ প্রাণ চলে গেল তাও মুসলমান কিন্তু মসজিদে বাবা গাজা একলাই যথেষ্ট দেখেছেন ইতিহাস তো আপনার সবাই শুনেছেন সাথে সাথে আমি অত দূরে তো যাবো কেন সামান্য আমার ইন্ডিয়ার অবস্থা দেখুন জি কয়েকদিন আগে রায় হয়ে গেল জ্ঞান বেবি মসজিদ তারা পুজো দেবে হ্যাঁ ওদিকে আপনার বাইশে গত বাইশ তারিখে আপনার হয়ে গেল বাবরি মসজিদ মন্দির হয়ে গেল আপনার শুনেছেন না সবাই শুনেছেন না শুনে আজকে সারা ভারতবর্ষ আপনার যত রকম যত সম্প্রদায় আছে সবাই জানতো প্রধান বেঞ্চ রঞ্জন গগৈ যে রায় দেবে সেই রায়টা মুসলমানের পক্ষেই যাবে অন্য কোথায় যাবে না কারণ যে মুসলমানেরা কমও বেশি যে বাবরের আমলে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে যে মসজিদটা তৈরি হল আপনার উনিশশো বিরানব্বই দে বিরানব্বই দে যেটা আর সিং উৎখাত করল শাহীদ করল তারপরে থেকে যে মামলা চালু হলো কম বেশি পাঁচশো বছর যার কেস চলছে যেখানে মুসলমানেরা সেজদা দিয়েছে সুযোগ দিয়েছে রুকু করেছে সুহান আল্লাহ পড়েছে আল্লাহ আকবর পড়েছে আর কোরআন শরীফ পড়েছে আজান হয়েছে তাহাজুদ পড়েছে সেই মসজিদ এখন রামের জন্মস্থান হয়ে গেছে আহ মুসলমান আমি বলবো তারা তো অবশ্যই অন্যায় করেছে মুসলমান এটা মুসলমানদের অধিকার ছিল ভারতবর্ষের যে বর্তমান ক্ষমতায় আছে আমি তাদেরকে বলতে চাই আজকে পৃথিবীর বড় বড় ক্ষমতা অসীম তারা ছিল চেয়ারে ছিল এই রকম ক্ষমতা দেখিয়েছিল আলবর বলেছিল ইন্নাহু রাব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে বড় খোদা আল্লাহ বলেছিল এই তুই বড় খোদা নাই তুই হচ্ছিস বড় বেহুদা বড় বেহুদা আল্লাহ পাক কেবল মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে মালকে সাইজ করেছে না বাবা আমরা আশা করছি আমরা আশা করি বাবরি মসজিদ তুমি ভাঙুনি মুসলমানদের কলিজা ভেঙেছো মুসলমানদের কলিজাই তুমি আগুন দিয়েছ বাপ যেমন নাকি নমরুদ হামান সাব্দ এক সেকেন্ড তাকে নিস্তাবোধ করতে লাগেনি আমার আল্লাহ পাক তোমাকেও এক সেকেন্ড লাগবে না নিস্তাবোধ করতে তুমি প্রস্তুত থাকো

দখলে হয়ে জন্য তারা নামরা একটু বুকে হাত দিয়ে বলুন বাবা তাই এখনো পর্যন্ত সময় আছে আমি এই মেদিনাপুরের মানুষদেরকে বলে যাচ্ছি বাবা হাত জোর করে বলে যায় অনুরোধ করছি মসজিদ বিরান হতে দেবেন না আল্লাহ পাক যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঠিয়েছে এক এক ওয়াক্তর এক এক রাকাতের পরিবর্তে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ সওয়াব দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী জানন মান সালাতা মুতামিদান ফাজাজাউ জাহান্নাম যে জেনে আর বুঝে নামাজ তরক করলো ছেড়ে দিল তার উচিত হবে তার ঠিকানা কি জাহান্নামে বানি আপনি ভক্তি পেয়েছেন কত টের পেয়েছেন কত বড় কথা বাবা কোন অবস্থা খবর নেই তাই আমি বলতে চাই যে নামাজ প্রশিক্ষণ বিশ্ব নবী আনলো নামাজ তো হিসেবে আনলো সুরা ফাতে আনলো আজকে সে নামাজ থেকে উদাসীন বাবা তাই অনুরোধ করছি যে ছেলেরা নামাজ পড়ো না সবাই আজ থেকে নামাজি হয়ে যাবে তাহলে তোমাদের এই জলসা দেওয়া সফল হবে আমার এক বাবজি বলছিলেন হুজুর নামাজ এখানে অনেক লোক পড়েন একটু বলবে একটু বলে একটু জমিয়ে দেবে না বললাম যে জমাতে পারি না একটু ফাটিয়ে দেবে না ফাটা দিতে পারি না বাবা জি নামাজের কথা অবশ্যই বলতে হবে নামাজের কথা তো অবশ্যই বলতে হবে কারণ নামাজের কথা যদি আমি আপনি না বলি কাল কেয়ামতের মহাময়দানে ও আপনি কাঠগড়ায় উঠে যাব শরীফ আলা কে আসল বলে এই পৃথিবী হল কে গাইল এসে সাম্যেরই গান ও যে শূন্য জোরে বলুন না শুভানন্দ সাম্যের গান সাম্প্রীতির গান বিশ্বনবী সর্বকুলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মেহমান তিনি গেছিলেন যদি বলুন না সুহানম্ তাই কবি বলছেন কে আসলো বলে এই পৃথিবী হল হোজালা কে গাইল এসে সম্মরিগন ও যে শো কাফিলা ও হা সেবি মক্টি ও হা সেমি মকে শহি মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা বলো না নূর নবী নেবি ও নূর নূর নবী নূর মদিনা কে আসলো বলি এই পৃথিবী হলো বুঝালা কে গাইল এসি সম্মেবি গান ও যে শুনু কফিলা তাকবীর